আসসালামু আলাইকুম, আমাদের চ্যানেলে স্বাগতম। আজকে আবার হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিও, গর্ভে পানির পরিমাণ কমে যাওয়ার কারণ কি এবং কি কি উপায়ে গর্ভে অ্যামনিওটিক ফ্লুইড বা পানির পরিমাণ বৃদ্ধি করতে পারবেন, তাই থাকছে ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গর্ভাবস্থায় পেটে পানি অ্যামনিওটিক ফ্লুইড কমে যাওয়ার কারণ নির্দিষ্ট করে সবসময় বলা যায় না। এটা খুব বেশি হয় তৃতীয় ট্রাইমেস্টারের শেষের দিকে, বিশেষ করে যখন প্রসবের সময় পেরিয়ে যায়। তাহলে চলুন জেনে নেই কিভাবে ইমিউনিটি ফ্লুইড বা পেটের পানি কমে যেতে পারে, তার কারণগুলো কি কি। ইমিউনিটিক থলিতে কোনো কারণে ছিদ্র হলে, যদি ইমিউনিটিক থলিতে সামান্য ছিদ্র হয় বা ফেটে যায়, তবে ইমিউনিটিক ফ্লুইড বের হয়ে যেতে পারে। গর্ভধারণের যে কোনো সময় এটা হতে পারে, তবে শেষের দিকে বেশি হয়। কখনো যদি আপনি যৌনিপথে তরল নির্গত হতে দেখেন বা আপনার অন্তর্বাস ভেজা মনে হয়, সেক্ষেত্রে অবশ্যই আপনার চিকিৎসককে অভিহিত করুন। অ্যামনিওটিক থলি ছিঁড়ে গেলে ইনফেকশনের সম্ভাবনা বেড়ে যায়, কারণ ছিদ্রপথে অ্যামনিওটিক থলিতে ব্যাকটেরিয়া প্রবেশ করার সুযোগ পায়। কিছু কিছু ক্ষেত্রে এ ধরনের ছিদ্র আপনা আপনি ঠিক হয়ে যায় এবং ফ্লুইডের পরিমাণ আবার স্বাভাবিক হয়ে যায়। গর্ভফুলে কোনো সমস্যা হলে, প্লাসেন্টাতে কোনো সমস্যা হলে, যেমন প্লাসেন্টা যদি কোনো কারণে জরায়ুর দেয়াল থেকে সামান্য ছিঁড়ে যায়, তবে তা শিশুর শরীরে পর্যাপ্ত রক্ত ও পুষ্টি সরবরাহ করতে পারে না, ফলে শিশুর প্রস্রাবের পরিমাণও কমে যায় এবং ইমিউনিটিক ফ্লুইডও কম উৎপন্ন হয়। মায়ের কোনো অসুখ থাকলে, গর্ভবতীর যদি পূর্ববর্তী কোনো ইতিহাস থাকে, মানে উচ্চ রক্তচাপ, প্রিক্লাম্পসিয়া, ডায়াবেটিস ইত্যাদির মতো রোগ বা সমস্যা আগে থেকেই থেকে থাকে, তাহলে গর্ভে পানির পরিমাণ কমে যেতে পারে। গর্ভে একের অধিক বাচ্চা থাকলে অ্যামনিও ফ্লুইড কম হওয়ার সম্ভাবনা থাকে। এসব ক্ষেত্রে দেখা যায় একটি বাচ্চার ফ্লুইড অনেক কম এবং আরেকটির অনেক বেশি। ব্রণের কোনো অস্বাভাবিকতা থাকলে, যদি প্রথম বা দ্বিতীয় ট্রাইমেস্টারে ইমিউনিটিক ফ্লুইড কম থাকে, তবে গর্ভের শিশুর জন্মগত ত্রুটি থাকতে পারে। কোনো ত্রুটির কারণে শিশু যদি পর্যাপ্ত পরিমাণে প্রস্রাব নির্গত করতে না পারে, তবে ইমিউনিটিক ফ্লুইডের পরিমাণ কমে যায়। এখন জেনে নেওয়া যাক কী করলে এই সমস্যা থেকে সমাধান পাওয়া যাবে। এই ধরনের সমস্যা হলে আল্ট্রাসাউন্ড ও অন্যান্য পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে নিয়মিত বাচ্চাকে মনিটর করতে হয়। মাকে বেশি করে তরল গ্রহণ করতে হবে এবং বাচ্চার নড়াচড়া খেয়াল রাখতে হবে। কোনো কারণে যদি মনে হয় বাচ্চা নড়ছে না বা আগের তুলনায় কম নড়াচড়া করছে, তবে অতি সত্বর চিকিৎসককে অভিহিত করুন। আশা করছি ভিডিওটি দেখে আপনারা একটু হলেও উপকৃত হবেন। সঠিক পরামর্শের সাথে এই কাজগুলো যদি বেশি বেশি করে করেন, তাহলে অবশ্যই আপনার পেটের পানি কমে যাবে না, গর্ভের বাচ্চাও থাকবে সুস্থ, গর্ভের বাচ্চা দ্রুত বৃদ্ধি পাবে, তাছাড়া ত্রুটিমুক্তভাবে জন্মগ্রহণ করবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।